মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বেরিয়েছি আজকে পেছন গেট দিয়ে, সামনে গেটের এদিকে জুতো ছিল না, জুতো ছিল আমার পেছন গেটের ওদিকে, আর দিশা এখানে শু পরছে, পরে নিক। দিশা আর আমি যাব প্রথমে একটু এটিএমে যেতে হবে, তারপর সেখান থেকে যাব আর সাথে ব্লাউজগুলোকে বানাতে দেবো, দিয়ে ওখান থেকে যাব আমি চোখ দেখাতে, ফেরার টাইমে ও কিনবে একটা হুডি। এইসব নানা রকম কাজ নিয়ে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 10টা, যাই না কখন দুজন বাড়ি ফিরবো, দেখা যাক আগে যাই বেরোই আগে। আর আজকে আমাকে কিরকম বিধ্বস্ত লাগছে দেখতে, জাস্ট এসে স্নান দান করলাম, এখন বেজে গেছে হচ্ছে 1:42। আমাদেরকে আবার 2:30-এর দিকে বা হ্যাঁ 2:30-এর দিকেই বেরোতে হবে, কারণ আমাদের আজকে প্রজাপতির জন্য টিকিট কাটা আছে, সেটা হচ্ছে জয়া মাল্টিপ্লেক্সে কাটা আছে। আমাদের এখান থেকে হৃদয়পুর যেতে হবে, ওখান থেকে টোটো করে যেতে হবে। আর লাস্টলি ও একটা হুডিও কিনলো, সব কাজ করেই এসেছি, কিন্তু আমাদের ব্লাউজ বানাতে দিতে প্রচণ্ড হ্যাপা হয়েছে। আর চোখও আমি দেখিয়ে নিয়েছি, যে চোখটা আমার লাল বারবার হয়ে যাচ্ছিলো সেই চোখটায় আমার পাওয়ার এসছে এই প্রথম আর কি, -0.5। খুব মাইল্ড, কিন্তু এখন থেকেই যদি আমি পড়তে শুরু করি কন্টিনিউ, তাহলে আর বাড়বে না, কমেও যেতে পারে ভবিষ্যতে। তো সেই জন্য আর কি, দেখা যাক কি হয় না হয়। তো এবার খাবো দাবো, মামুনি রান্না করেছে আজকে, আমাকে রান্না করতে হয়নি আর কি, মানে আমি চলেও গেছিলাম, করতে পারিনি আজকে, সেটাই আর কি। আর ব্লাউজও বানাতে দিয়ে এলাম, তোমাদেরকে বললামই আজকে আশায় পাইনি, আমি আশাতে বলছি 1 মাস বাদে দেবে, মানে আজকে 27, পরের 27-এ আমাকে ফেরত দেবে, মানে অতিরিক্তই ডেটটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তাই জন্যে আমি অন্য দোকানে দিয়েছি ও আর আমি দুজনেই। দেখা যাক কি হয়, দিশার আর আমি হুডি খুঁজতেও অনেকটা টাইম গেছে আমাদের, এই সব ঘুরে বেরিয়েছি দুজনে, তারপরে এই এলাম। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, দিশা আমি আর ও যাব। আর আমি ওই শার্টটাই পরে নিয়েছি, কারণ মনে হচ্ছে একটু যদি ঠান্ডা ফান্ডা লাগে তাহলে ঠিকই আছে, কারণ জয়াতে এসি টেসিও চলবে। 3:50-এ শো, আমাদের 3:18-তে ট্রেন আছে, দেখা যাক জানি না পাবো কিনা। এ যা করছে এখনো, বুট পরেই যাচ্ছে তো পরেই যাচ্ছে, ভয় আর না। আর আমার এতই বেরোনোর চক্কর হচ্ছে, কদিন ধরে আমার ব্লগিং হচ্ছে না। আমরা জয়ার সামনে চলে এসেছি, তো আমি আর দিশা পেছনে ঘুমিয়ে গেছিলাম আর কি। চলো এবার যাই আমরা ভেতরে দেখি, কটা বাজে এখন, বাজে 3:35, 3:50-এর শো, আমরা টাইমেই রয়েছি। তো চলো দেখে বেরিয়ে গেছি, ভীষণ ভালো হয়েছে, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ ইমোশনাল পার্টটুকু যেটা রয়েছে সেটা আমাদেরকে তো কাঁদিয়ে দিয়েছে, কাঁদের কি কাঁদবে জানি না, দিশা কাঁদে, কেঁদেছি হচ্ছে, ও কেঁদেছে কেঁদেছে বলছে, আমি কেঁদেছি, আমি অঝরে কেঁদেছি আর কি, এরকম অবস্থা। আমি এমনি একটু ইমোশনাল, তো যাই হোক ইমোশন ওরকম দেখিয়েছে, তো একটু বেশিই কেঁদে ফেলেছে আর কি, ভীষণ ভালো হয়েছে। তো টনিকেও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, আর এই প্রজাপতিতেও একটা মেসেজ দিয়েছে, ভীষণ ভালো, যারা দেখোনি ওই জন্য আমি বলছি না এখনো, কারণ এটা তো লাস্ট শো নয় যে আমি বলে দেবো পটপট করে, শো তো এখন সবে শুরু চলবে, তার জন্য আমি আর কিছু বলছি না, শুধু এটুকু বলবো যারা দেখোনি তারা দেখে নাও, টনিক যারা দেখেছো তারা বুঝতেই পারছো এই সিনেমাটাও ভালো হবে, তাই বলার অপেক্ষা রাখে না। এখন আমরা ঢুকবো মিয়ামরে, কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছে। আজকে রাত্রিবেলা সিনেমা দেখে আসার সময় তোমার মাছ কিনে এনেছি, ট্যাংরা এনেছি আর পাবদা এনেছি, 4টে পাবদা, 7খানার মতো ট্যাংরা উঠেছে। তো মানে ট্যাংরা ছিল না, নাহলে পুরোটাই ট্যাংরাই আনতাম, পাশে মশলাও করে নিয়েছি, টমেটো লাগবে একটা সেটাও নিয়ে নিয়েছি, আর দিশা যেহেতু কালকে সকালেই চলে যাবে ওই জন্য একটা পাবদাও দিয়ে দিয়েছি, ওর জন্য একটা ট্যাংরা একটা পাবদা এরকমভাবেই দিয়ে দেবো ওকে, তাহলে হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। আমার ট্যাংরা মাছ ভাজতে প্রচণ্ড ভয় লাগে, কেমন খেতে, তো দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হচ্ছে, কোনো মানে আটকে ফাটকে যাচ্ছে না, বেশ ভালো মাছগুলো, তো আমি করে নিই তাড়াতাড়ি, ভেজে নিলেই তাহলে শান্তি বাবা, ছিটবে তো না। আর দেখো সবকটা মাছই সুন্দর করে ভাজা হয়েছে, শুধু পাবদার যে তেলটা ওরকম উঠে গেছে, আর একটু তেলে আমি প্রথমে রান্নাটুকু করে নেবো, তারপরে আমি একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেবো, জাস্ট তো করে নিই এবার। তো মাছ তো আমার কমপ্লিট, এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে দিয়ে আমি যাবো ঘরে, মাছটা দেখতে কিন্তু ভালো হয়েছে কি বলো।
এখন বাজে রাত্রি 11:33। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, যেহেতু কালকে দিশা চলে যাবে তাই জন্য গল্প করছিলাম, এখনো গল্প করছি। আমি ভাবলাম আমি ব্লগটাকে শেষ করে দিই, কারণ কয়েকদিন ধরে আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি, চেষ্টা করছি কন্টিনিউটা রাখার। আর দেখাই যাক কবে থেকে কি ঠিকঠাক হয়। ছোট ব্লগ দিলেও আমি যেটুকু পারছি সেটুকুই দিচ্ছি, বেশি হেজিয়ে গেজিয়ে সেটাকে বড় করে দিয়ে লাভ নেই। আমি যেটুকু পারছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। আর প্রজাপতি নিয়ে আমি আরো একবার বলবো, যেরকমটা বললাম তখনও, যে প্লিজ একবার দেখো। আর এই প্রজাপতি সিনেমাটা দেখতে গিয়ে তোমরা অনেকেই জানো প্রজাপতি মূলত বাবা ছেলের একটা বন্ডিং দেখিয়েছে, তো মেসেজ তো অবভিয়াসলি দিয়েছে, ভীষণ ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, যেরকমটা আগের বারও দিয়েছিল। আমার তো মনে হচ্ছে মানে এই পরিচালক যে, তো তিনি মানে ধরে রাখার চেষ্টা করেছে ওই দিকটাকে, মানে টনিকে যেরকম একটা দিক ধরে রাখার চেষ্টা করেছিল। আমি ভেঙে বলতে চাইছি না, তোমরা বুঝতেই পারছো, কারণ এখনো অনেক শো বাকি রয়েছে, অনেকে দেখার বাকি রয়েছে, দেখবে অনেকে হয়তো 1 জানুয়ারি, অনেকেরই প্ল্যান আছে এরকম বা কিছু, তো ওই জন্য আমি পুরো ভেঙে বলছি না। তো তোমরা অবশ্যই দেখো, ভীষণ ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তো তখন আমাদের পাশে যিনি বসেছিলেন তার ফোনে বাবা নামটা উঠে এলো, মানে ফোন করেছেন বাবা, আর তিনি সিনেও দেখছেন ওরকমই একটা রোল, তো তিনি না পারছেন ফোনটা কাটতে, না পারছেন ধরতে, কারণ খুব লাউড কথাবার্তা হচ্ছিল, কিছু শুনতে পাবেন না উনি অবশ্যই। তো সাধারণত আমরা ফোন সাইলেন্ট করে দিই, ওনার ফোনটাও সাইলেন্টই ছিল, কিন্তু ওই আর কি, মানে বাবা ফোন করছে উনি ধরতে পারছেন না। লাস্টলি আমি জানতাম উনি ফোনটা ধরবে, কারণ ওই সিনটা দেখতে দেখতে বাবার ফোন কখনোই কেটে দেওয়া যায় না, অঝোরে কেঁদেছি আজকে আমরা। হয়তো সবাই তো একই রকম ইমোশনাল হয়ে পড়বে এরকমটা নয়, হয়তো কেউ আমার এই ভ্লগটা দেখে গিয়ে দেখে হয়তো তার অতটা ইমোশনাল হয়ে পড়োনি সে, তো সে এসে হয়তো আমাকে বলে না দেবলি না এমন তো কিছু লাগেনি। তো সবার ইমোশনাল মানে হয়ে যা পড়ার দিকটা তো সমান নয়, আমিও সহজেই কেঁদে ফেলি, তো আমি দিশা প্রমি সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো ওই জন্যই বলছি মানে ওই জিনিসটা দেখে আরো বেশি যেন রিয়েল লাগছিল ব্যাপারটাকে, আমি বোঝাতে পারছি না, কারণ এগুলো ফিল, এগুলো কি করে বা বোঝাবো তোমাদেরকে। যাই হোক না কেন, আজকে এইরকমই একটা কথা দিয়ে ভ্লগটাকে শেষ করছি। আমি বলবো অবশ্যই তোমাদের কাছে, একটু টাইম থেকে থাকলে সামনের কোনো সিনেমা হলে গিয়ে হলেও অন্তত একটু মুভিটা দেখার চেষ্টা করো, ভীষণ ভালো লাগবে আমার আশা করি। আমাদের মামনি পাপাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু টাইম হয়নি, তোমরা পারলে মা বাবাদের নিয়ে যেও, আরও বেশি ভালো লাগবে বলেই আমার মনে হয়। আজকে হলে অনেকেই মা বাবাকে নিয়ে এসেছিল, আমরা টনিকও দেখতে গেছিলাম মামনি পাপাকে নিয়ে, এবারও তাই চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম স্যাটারডে, মানে স্যাটারডে তো পাপার হবে না, সানডে করে আমাদের হচ্ছে, তো পাপার হচ্ছে না, পাপার হচ্ছে তো আমাদের হচ্ছে না, যেরকম 8 তারিখটা আমরা ফাঁকা ছিলাম কিন্তু পাপা ফাঁকা নেই, দেশে বাইরে পিকনিক আছে, তো এরকম হচ্ছে না আর কি, 1 তারিখ পাপার ফাঁকা আছে আমরা ফাঁকা নেই, তো এরকম হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর প্লিজ এমন কিছু ব্লগে দেখানো হয় না যেটা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করা যায় না, প্লিজ একটু শেয়ার করে দিও, খুব ভালো লাগবে বিশ্বাস করো। তো চলো, আমি জানি তোমরা আমার পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আজকের মতো টাটা, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো টাটা।